উর্মিলা উর্মিলা অন্য একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা হাফ দুপিয়ান হাফ সিল্ক কাপড়ের মধ্যে এই জামাটা তৈরি ওইটার উপরে হ্যান্ড পেইন্ট করব। এবং এখানে মধ্যে অলরেডি আমি পেন্সিল দিয়ে ডিজাইনটা ড্র করে রেখে দিয়েছিলাম এবং জামাটা একটি রেডি জামার মধ্যেই আমি কাজ করছি। প্রথমেই বলে দিই, যাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে দুপিয়ান হাফ সিল্ক কাপড়ের মধ্যে কাজ করার, তারাই একমাত্র বুঝতে পারেন এই দুপিয়ান হাফ সিল্কের মধ্যে কাজ করাটা অনেক বেশি টাফ, যার কারণে আমি তেমন একটা এরকম কাপড়ে কাজ করি না। আমি আমার লাইফে মাত্র দুইটা এরকম কাপড়ের শাড়িতে কাজ করেছি এবং আমি আর জীবনে কোনোদিন চেষ্টা করব না, বিকজ আমার হাফ সিল্ক বা যদি কাপড়ের মধ্যে কাজ করাটা অনেক বেশি ইজি হয়। যে কনসিস্টেন্সির আমরা কালার ওই কাপড়গুলোতে ইউজ করতে পারবো, এখানের মধ্যে আমরা সেম করতে পারবো না। এখানে অনেক বেশি কেমিক্যাল ইউজ করে রঙটা অনেক গাঢ় করে কাজ করতে হয় এবং শুকানোর পর কেমিক্যাল যদি বেশি ইউজ করা হয় তাহলে অবশ্যই কাজ করার পরে জায়গাটা, কাজ করার জায়গাটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। অনেক বেশি না, তবে যথেষ্ট হার্ড হয়ে যাবে যদি আমরা কম্পেয়ার করি হাফ সিল্ক এবং সুতি কাপড়ের মধ্যে। জামা তৈরি করতে সময় সবথেকে বেস্ট যে কাপড়টা হয় সেটা হচ্ছে সুতি কাপড়, আর যদি আপনি লাইট কালার পছন্দ করে থাকেন তাহলে মসলিন কাপড় হচ্ছে সবথেকে পারফেক্ট একটা কাপড়। সেমি মসলিনের মধ্যেও করা যায়, খুব ভালো রেজাল্ট আসে। এখানে মধ্যে হাতার কাজ করার জন্য আমি এরকম করে মাঝখানে কাগজ, ভারি কাগজ দুইটাকে ফোল্ড করে এরকম দিয়ে দিয়েছিলাম। আমি এরকম করে পাঞ্জাবির হাতায় বা জামার হাতায় এরকম করেই কাজ করি, অনেক বেশি সুবিধা হয়ে যায় রেডি কাপড়ের মধ্যে কাজ করতে সময়। আর ব্লাউজেরটার মধ্যেও এরকম করা যাবে। আর এখানে মধ্যে আমি বুকের কাজটা এবং একদম নিচের পাড় যেটা সেটা একদম সেম রেখেছি এবং হাতার মধ্যেও আমি সেম রেখেছি, শুধু বুকে এবং নিচের মধ্যে যেরকম সাদা এই যে বর্ডারের কাজটা করেছি সেটা আমি ওইটার মধ্যে করিনি। সাদা এখানে মধ্যে কিন্তু আমি রেডি কালারটা ইউজ করছি, আমি কেমিক্যাল ইউজ করেও রেডি করি আবার রেডি কালারগুলো ইউজ করি। এখানে এরকম কাপড়ে যদি আপনি কাজ করতে চান তাহলে কোনো লিকুইড করা যাবে না, যেরকম রেডি কালার থাকে ওইটা দিয়েই কাজ করতে হবে। সাদা কাপড় রঙটা এখানে মধ্যে একদমই ছড়াচ্ছিল না, যেটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট ছিল, আদারওয়াইজ নর্মাল রেডি কালারগুলো অনেক সময় ছড়ায় যায়। এবং কালার এখানে মধ্যে যাই আমি ইউজ করছিলাম সেটা কিন্তু আমাকে দুইবার করে করতে হয়েছে প্রত্যেকটা কাজ। শাড়ির মধ্যে অনেক সময় আমরা রিপিট কাজ করি না, কারণ অনেক বড় শাড়ি থাকে, একটু একটু যদি বোঝা নাও যায় তাহলে অসুবিধা হয় না, কিন্তু জামার কাজগুলো পারফেক্টলি ফুটে উঠতে হবে নাহলে সুন্দর লাগে না। তাই এই সাদার রঙ যেটা সেটাও আমি দুইবার করেছি এবং অলমোস্ট সব কালারগুলোই আমি দুইবার করে করেছি, যার কারণে অনেক বেশি সময় লেগেছে একটা জামা শেষ করতে। ভিডিওটা অনেক আগেরই করা কিন্তু আমি অনেকদিন ধরে সবগুলো ভিডিও একসাথে সেট করে এবং ফাইনাল রেজাল্টটা আমার শ্যুট করা হচ্ছিলো না, যার কারণে ভিডিওটা রেডি করে দিতে দিতে অনেক সময় লেগে গেছে। তবুও যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি সব কিছু দেখানোর, যতটুকু আমি শ্যুট করে রেখেছি। আর মাঝখানে যে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন সেটা আমি আফসান দিয়ে করেছি, আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্টটা। এখানে মধ্যে রোদের কারণে কালারটা একটু উনিশ বিশ হতে পারে কিন্তু কাজটা সত্যিই খুব সুন্দর লাগছিল এবং ফাইনাল রেজাল্টটা খুবই ভালো লেগেছে আমার কাছে। ডিজাইনটা একদম পারফেক্ট মনে হচ্ছিলো জামার জন্য, একদম পারফেক্ট বসেছে হাতের সাথে, বডির সাথে, সব কিছুতে। এবং বডিতে আমি কয়েকটা এরকম করে ময়ূরের ডিজাইন দিয়েছি, সেটাও আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের এরকম কাজ কীরকম লাগলো সেটা আমাকে ডেফিনেটলি জানাবেন এবং আমার ফেসবুক পেজ ভিজিট করতে একদমই ভুলবেন না, সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও টিউটোরিয়ালস, টিপস এবং ট্রিক্সের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। কেমন লাগলো এই জামাটির কাজ সেটি আমাকে ডেফিনেটলি একবার কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে আরও নতুন নতুন কাজ সামনে নিয়ে আসতে। কাপড়ের পাশাপাশি কিছু কাঠের গহনার মধ্যে আমি হ্যান্ড পেইন্ট করেছি, সেগুলোর ডিজাইনও আপনারা শীঘ্রই আমার পেজে এবং চ্যানেলে দেখতে পারবেন।